হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ পদ্ধতি বলতে যাচ্ছি, সেটা হলো লাউ গাছে যদি লাউ না আসে বা বেশিরভাগ দেখা যাচ্ছে ফুল হয়ে যাচ্ছে কিন্তু এরকম লাউ আসছে না, হবে কী করার কারণে আপনার গাছে লাউ আসবে, তো সেই পদ্ধতিটা আমি আজকে আপনাদের সামনে শেয়ার করব। তার আগে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো চলো বন্ধুরা, আমি আপনাদেরকে পদ্ধতিটা বলার আগে আমার ঝাঙ্গের ভিতরে নিয়ে যাই, আমার এই যে লাউয়ের ঝাঙ্গের নিচে কী পরিমাণে লাউ আছে। তো চলো, এই যে এটা হচ্ছে আমার লাউয়ের ঝাঙ্গ। তো আরও ভেতরে নিয়ে যাব আপনাদেরকে দেখানোর জন্য যে কী পরিমাণে লাউ আসছে ঝাঙ্গের ভেতরে। আরও ভেতরে যাব আমরা। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমি যে আপনাদেরকে আজকে পদ্ধতিটা বলতে যাচ্ছি সেই পদ্ধতিটা আপনাদেরকে কোনো ইউটিউবার বলবে না, সবাই এই পদ্ধতিটা গোপন রাখি। এই যে দেখতে পাচ্ছ কী পরিমাণে লাউ এসেছে আমার ঝাঙ্গে। সর্বপ্রথম আপনি যদি লাউ চাষ করেন তাহলে আপনি যদি ঝাঙ্গের উপরে করতে চান তাহলে আপনার ঝাঙ্গটাকে প্রথমে মজবুত করতে হবে, যাতে কোনো রকম ঝড়ে বা বৃষ্টিতে ভেঙে না পড়ে। এই যে এটা হচ্ছে আমার লাউ ক্ষেত, দেখতে পাচ্ছ। তো বেশি দেরি না করে বন্ধুরা আমি আপনাদেরকে পদ্ধতিটা বলতে চলেছি। তার আগে আমার সাথে আমার এই ইউটিউব চ্যানেলটিকে কৃষক স্টুডেন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এই যে দেখতে পাচ্ছ একটা জায়গাতে কতগুলো লাউ, দেখতে পাচ্ছ এই যে ছোটো ছোটো লাউগুলো। তো আমি মোট এখানে এক বিঘে জমি লাউ চাষ করছি। এই যে এটা একটা আলাদা ক্ষেত আর এটা একটা সম্পূর্ণ আলাদা ক্ষেত, দেখতে পাচ্ছ। তো প্রতিদিন নিয়মিত আমাকে 100 থেকে 150 পিস মাল কাটতে হচ্ছে এই লাউ ঝাঙ্গ থেকে। তো পদ্ধতিটা বলার আগে বন্ধুরা আপনাদেরকে একান্তই দেখানো প্রয়োজন যে কী পরিমাণে লাউ আসছে গাছের মধ্যে, নাহলে আপনারা আবার বিশ্বাস করবেন না। তার জন্যই আপনাদেরকে আগে আমি এই আমার এই যে লাউগুলো আছে সেই লাউগুলোকে দেখিয়ে দিচ্ছি কী পরিমাণে লাউ আসছে গাছে। তো চলো এবার আপনাদেরকে আমি পদ্ধতিটা বলে দিই। তো আপনাদেরকে পদ্ধতিটা বলার আগে একটা জায়গাতে আগে নিয়ে যাব, সে জায়গাটা হচ্ছে এই জায়গাটা, এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা। এই জায়গাটা হয় কি সম্ভবত সামনে জায়গাটা মনে হয়, হ্যাঁ সামনে জায়গাটা, এই যে জায়গাটার কথা বলছি আমি। এই যে আপনার যে লাউ গাছ আছে এটাতে কিন্তু ফুল হবে, শুধু ফল হবে না, এই যে নটটা আছে এই নটের মধ্যে শুধু ফুল হবে, ফল কখনোই হবে না। তো এটাতে ফল নিয়ে আসার জন্য এটাকে এখান থেকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার ফলে এরপরে যে এই নতুন নতুন নদগুলো বের হচ্ছে এই যে পাশ দিয়ে, এগুলার প্রত্যেকটাতে লাউ আসবে। এগুলাতে বলতে যেগুলো নদ বেরোবে সেই নদগুলোর মধ্যে লাউ বেরোবে। তো উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে দেখাবো একটা জায়গা নিয়ে গিয়ে, যে জায়গাটাতে এই জায়গাটাতে আমি দেখাবো আপনাদেরকে, দেখি খুঁজে পাওয়া যায় কি না। খুঁজে পাওয়া গেলে আপনাদেরকে এখনই দেখাবো আমি। এই যে দেখতে পাচ্ছ এই যে এটা এখানে কেটে দেওয়া আছে, এটা কেটে দেওয়া আছে এর ফলে এই যে সাইড দিয়ে যেটা বের হয়েছে এটাতে লাউ ছিল, কিন্তু এই যে আমি কেটে নিয়েছি লাউটা, এই যে এখানে লাউ ছিল কেটে নিয়েছি, এর ফলে এই যে সাইড দিয়ে এগুলো বের হয়েছে, এই যে সাইড দিয়ে এগুলো বের হয়েছে এগুলো প্রত্যেকটাতে লাউ ছিল। এই যে এটা তো লাউ ছিল, এগুলোকে ফার্স্ট জেনারেশন এটা কিন্তু এই যে একটু সামনে গিয়ে এই যে কয়েকটা লাউ মুচিগুলো আসবে, তারপরে আর আসবে না, তারপরে এই যে ফুল, এই যে এটা ফুল দেখতে পাচ্ছ, এই যে এগুলো ফুল। তো এটা যদি আর দু হাত বা দু তিন হাত সামনে এগিয়ে যায় তাহলে এখান থেকে এটাকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার ফলে অনেক পরিমাণ লাউয়ের জালে দেখতে পাবেন, যেরকমটা আমি আপনাকে আমার ঝাঙ্গের নিচে দেখালাম। এই যে এগুলো জায়গায় আমি প্রায় অনেকগুলাই নদগুলোকে কেটেছি, এই যে এটাকে কেটে দিয়েছি, এটাকে কেটে দিয়েছি, দেখতে পাচ্ছ। একটু নিচে আপনাদেরকে দেখাবো, এই যে দেখো কী পরিমাণ লাউ আসছে গেছে। তো বন্ধুরা এরকম ভিডিওগুলো যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই কৃষক স্টুডেন্ট
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই গরিব ভাইটির পাশে থাকুন। এই দেখাচ্ছি আমি, এই যে এটা এটা দেখতে পাচ্ছ, এই যে এখানে লাউ আসছে কেটে দেওয়ার ফলে, এই যে এটা সামনে নিশ্চয়ই কাটা আছে কোথাও, হ্যাঁ এই যে এখানে কেটে দেওয়া আছে দেখতে পাচ্ছ, এই যে এখানে কেটে দেওয়া আছে, কেটে দেওয়ার ফলে এই যে পাশ দিয়ে যে এটা বার হয়েছে, নতুন একটা নদ বের হয়েছে, সেকেন্ড জেনারেশন যেটাকে বলে থাকি আমরা সাধারণত, এই যে দেখতে পাচ্ছ লাউ এসেছে সেকেন্ড জেনারেশনে, কিন্তু আর একটু কয়েকটা ইয়ে কয়েক হাত কুশিটা এটা নদটা আর কি এগিয়ে যাওয়ার ফলে ওইটাতে আর লাউ আসবে না, এর ফলে ওইটাকে কেটে দিতে হবে, এই যে এগুলা অনেকটা এগিয়ে গেছে তার জন্য এটাকে কেটে দিলাম, এই যে কেটে দিলাম, এটাতে প্রচুর পরিমাণে লাউ আসবে এই গাছে। আপনিও চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করে দেখতে পারেন। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো দেখা হচ্ছে এ পর্যন্তই, আবার নতুন করে আপনাদের সামনে আমি একটা ভিডিও তৈরি করব। যদি এই ভিডিওটি আপনাদেরকে একান্তই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই যে আরেকবারও লাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী পরিমাণে লাভ আসছে, দেখতে পাচ্ছ এই জায়গাটাতে কতগুলো লাভ আসছে, একবারে দেখতে পাচ্ছ এগুলো সম্পূর্ণ নথ কাটার ফলে আসছে, এবং আমি গাছে সঠিকভাবে পরিচর্যা করে থাকি। এই যে গাছের গোড়াটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই, এই যে এটা হচ্ছে গাছ আমার লাউয়ের গাছ, পাশাপাশি মোটামুটি সাত আট আট হাত দূরত্বে আমি গাছগুলোকে লাগিয়েছি। তো বন্ধুরা আর একটু ভিতরে নিয়ে চলে যাই, ভিতরে সম্ভবত বেশি না হলেও আর কি বড়ো বড়ো লাউ আছে, লাউ থাকতো, আজকেই বাজার নিয়ে গেছিলাম, 80 পিস মাল নিয়ে গেছিলাম, 80টা লাউ নিয়ে গেছিলাম বাইকে করে, তাই বেশি নেই আর কি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, আবার নতুন করে আপনাদের সামনে একটি ভিডিও আমি তুলে ধরবো।